হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অলরেডি জোহরের আজান দিয়ে দিচ্ছে, চলে আসলাম রান্না করতে, কিছুটা এগিয়ে রেখে গেছি। আচ্ছা, আজানটা শেষ হোক, তারপর কথা বলবো। তো যাই হোক, আজান শেষ হয়ে গেল, এগিয়ে রেখেছি। কি এগিয়ে রেখেছি দেখাই। এই যে এখানে আমি মসুর ডাল দিয়ে বাঁধাকপি, এটা কিন্তু ফ্রোজেন বাঁধাকপি, এটা মসুর ডাল দিয়ে আমি কুকারে সিটি দিয়ে নিয়েছি, দুই সিটি। এই যে এটা এখন বাগারের জন্য এখানে তেল দিয়ে দিই। আর কি কি রান্না করব, এখানে পটল আর আলু দিয়ে, তারপরে বিচি দিয়ে, এটাও ফ্রোজেন বিচি, রুই মাছ রান্না করব। কয়েক পিস রুই মাছ ভাজা আমি ফ্রোজেন রেখে দিয়েছিলাম, সেটা এখানে সব রেডি করে নিয়েছি, কারণ একটু পরে ছেলে প্রাইভেটে যাবে, ছোট ছেলে, বড়টাও যাবে। তো এখানে আমি এটা বাগার দিয়ে নিই। আমি পাঁচফোড়নটা একটু বেশি দিই, মানে বেশি বলতে আমার কাছে ডাল বলেন বা সবজি পাঁচফোড়নটা যদি দেই, মানে স্মেলটা ভালো লাগে। আমার বাচ্চারা খেতে চায় না, কিন্তু ভালো লাগে আমার কাছে স্মেলটা। আর এই ধরনের সবজি ডাল এগুলোতে পাঁচফোড়ন দিলে কিন্তু ভালো লাগে খেতে। আপনাদের কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। একটা আচারে আচারে ফ্লেভার আসে। এই যে দেখেন, ও দুর্দান্ত একটা ফ্লেভার। এই যে স্মেলটা আসছে না, অসাধারণ। আর দুপুরের রান্নাগুলো আমি একদম সিম্পল রাখার চেষ্টা করি। এই যে দেখেন, আমি বাগারে দিয়ে দিয়েছি। এখন মাছটা রান্না করলেই আমার রান্না ডান, কারণ ভাত আমি নাস্তার সাথেই করে নিয়েছি। এই মসুর ডাল দিয়ে বাঁধাকপিটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু এটা রুটি বা পরোটার সাথেও কিন্তু ভালো লাগে। এই যে আমার রান্না করা শেষ, বিচি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে একটু নেড়ে দেখ। দেখেন, বিচিটা একটু একদম গোটা গোটা রেখেছি, আর রুই মাছ, আলু, পটল, আর ওদিকে বাঁধাকপি দিয়ে মসুর ডাল। এই হচ্ছে আমার আজকের দুপুরের লাঞ্চ মেনু।